নতুনদের সুযোগ দিতেই টি-20 বিশ্বকাপে ঠাঁই না পেয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেট মহলে এমনটাই গুঞ্জন, যদিও মুশফিক জানিয়েছে ওয়ানডে ও টেস্টে আরও বেশি মনোযোগী হতেই টি-20 ছেড়েছেন তিনি। তবে বিশ্বকাপ দল থেকে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ায় বিষয়টি দর্শকদের কাছে পরিষ্কার যে বয়স্কদের ছাঁটাইয়ে মনোনিবেশ করেছে টিম ম্যানেজমেন্ট। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট প্রেমীদের বড় একটি অংশ। অভিজ্ঞ মাহমুদুল্লাহকে বাদ দিয়ে আন্তর্জাতিক তেমন পারফর্ম না করা নাজমুল হোসেন শান্তকে কেন সুযোগ দেওয়া হলো তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকরা। বুধবার দল ঘোষণার পর সেই সমালোচনার বিষ বাষ্পকে আরও বাড়িয়ে দেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। স্বামীকে বাদ দেওয়া মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি। আর মিষ্টির ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। মাহমুদুল্লাহর বাদ পড়া মেনে নিতে পারেননি মন্ডিও। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দুজনেই ভাইরা ভাই। ফেসবুকে মাহমুদুল্লাহর স্ত্রী মিষ্টি লেখেন, এ দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না। মন্ডি তার বোনের পোস্টের নিচে কমেন্ট লেখেন, আরে না, তাদের কাছে হার্ড হিটারদের একটি দল আছে, বলে বলে ছয় আর ছয়। এখন পর্যন্ত 29,000-এর বেশি রিয়েক্ট জমা পড়েছে তাতে। আর মন্ডির কমেন্টে রিয়েক্টের সংখ্যা 2,000-এরও বেশি ছাড়িয়ে যায়। মিষ্টির সেই পোস্টের পরপরই অসংখ্য কমেন্ট আসতে থাকে একের পর এক। এক পর্যায়ে স্ট্যাটাসটির কমেন্ট অপশনই বন্ধ করে দেন মিষ্টি। তবে বৃহস্পতিবার থেকে মন্ডির কমেন্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, মাহমুদুল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালটেন্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সে অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদুল্লাহকে বাইরে রাখা হয়েছে।